পঞ্চাশ নবাব রামু ভাইকে নৃশংসভাবে হত্যা করেছে। দিনের পর দিন ওই অত্যাচারের শিকার হচ্ছে আমাদের অনেকের ভাই বোন মা বাবা। তুমি কাবিলার সর্দার, তুমি বলো এখন আমরা কি করব? শাহেদ ভাই চুপ করে থাকো না, এই অবস্থা চলতে দেওয়া যায় না, এর একটা বিহিত তোমাকে করতেই হবে। কবিলার সর্দার শাহেদ, এত উত্তেজিত কি ব্যাপার? আমি জানতে চাই কোন অপরাধে রামুকে জীবন দিতে হয়েছে? মরে যাচ্ছে, সে তো ভালো কথা। দারিদ্রের সঙ্গে সংগ্রাম করে বেঁচে থাকার চাইতে মরে যাওয়া অনেক ভালো। কারণ গরিবের জীবন আপনাদের কাছে খেলার সামগ্রী, তাই না? কিন্তু গরিবরাও যে খেলতে জানে তা হয়তো আপনাদের জানা নেই। কি বলতে চাও তুমি? আপনার এই ধরনের জুলুম অত্যাচার শেরশাহ কাবিলাবাসী আর সহ্য করবে না। প্রয়োজন হলে আপনার বিরুদ্ধে আমরা বিদ্রোহ ঘোষণা করব। জি হুজুর। ওই ছোট লোকের বাচ্চাটা আপনাকে অপমান করেছে। পরিণাম ওই রামুর মতো পৃথিবী থেকে ওকেও সরিয়ে দিতে হবে। আপনি কিচ্ছু ভাববেন না হুজুর, কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে, আর সেই বিষধর কাঁটা হচ্ছে ইরফান। আমিও বাড়িতে যাই। হ্যাঁ খুদা পে খুদা পে। তুমি? হ্যাঁ, তুমি কত সুন্দর তাই দেখছি। সত্যিই তোমার কোনো তুলনা হয় না, আমার ঘরে তোমাকেই মানায়। বড়ই দুঃখের কথা, শেরশাহ কাবিলার সর্দারকে বিয়ে করে তাহলে ভুলই করেছি। সাকিনা, আমি তোমাকে বিয়ে করতে চাই। ইরফান, তোর বদমাশ পাজি, তোর এই বদমাশির কথা শাহেদ যদি জানতে পারে তাহলে তোকে জ্যান্ত পুঁতে ফেলবে। শাহেদ, এখন আর আমি ওকে পরোয়া করি না। ইচ্ছে করলে এই মুহূর্তে সর্দারির আসন থেকে তাকে চিরতরে সরিয়ে ফেলতে পারি, কিন্তু তা আমি করব না, কারণ তোমাকে আমি ভালোবাসি। তোর ভালোবাসার মুখে সখিনার লাঠি। ভালো, খুব ভালো লক্ষণ, সুন্দরী মেয়েদের লাঠি জীবন মরণের সাথী, বুঝলে? আপনি আর বলো না, ওই একই সমস্যা নিয়ে তোমার কাছে আসা। মানে? শোনো, সখিনাকে একান্ত আপন করে পেতে চাইলে তোমাকে কাবিলার সর্দারি দাবি করতে হবে। নিয়ম অনুযায়ী তোমাদের মোকাবেলা হবে, কিন্তু ভয় নেই, স্বয়ং নবাব তোমার সাথে আছেন। ঠিক আছে, আমি প্রস্তুত। তাহলে কাল মহলে এসো, নবাব হুজুরের সাথে তোমার আলাপ করিয়ে দেব। শাহেদ, তোমার সময় শেষ, এবার আমি হব কাবিলার সর্দার, আর সকিনা হবে আমার।
নারীদের প্রতি তোমার আগ্রহ আছে, অন্যায়কারীকে সমর্থন করো এবং তাদের পক্ষ নিয়ে কথা বলো। না মানে ভয় পাচ্ছ কেন? এই জন্যই তো তোমাকে ডেকে আনা হয়েছে। সিপা সালারের মুখে নিশ্চয়ই সব শুনেছ। জি, উনি আমাকে সব বলেছেন। তাহলে এবার থেকে তোমার কাজ শুরু করো। আপনার আদেশ শিরোধার্য। চলি। কেমন বুঝলেন হুজুর? ভালো, খুব ভালো। যোগ্য লোকটিকেই ধরে এনেছ। অত্যাচারী নবাবের হাত থেকে নিজের ইজ্জত বাঁচাতে গিয়ে ময়নাকে জীবন দিতে হয়েছে। ময়না রে, আর কত, আর কতদিন আমাদের মা বাবা ভাই বোনদের এভাবে জীবন দিতে হবে? আর কতদিন ওই অত্যাচারী নবাব আমাদের রক্ত চুষে খাবে? বলো সর্দার, বলো,
আর কতদিন আমাদের তার হাতের পুতুল হয়ে থাকতে হবে? তুমি কিছু একটা করো, না হয় আমাদের করতে দাও। তোমরা ঠিকই বলেছ, আমরা আর চুপ করে থাকতে পারি না। এই মুহূর্তে নবাবের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। তোমরা সবাই রাজি? সিদ্ধান্ত আমি মানি না। এরফান, কি বলতে চাস তুই? ভুলে যাস নে, আমি এই কাবিলার সর্দার। সর্দার? হ্যাঁ সর্দার, কিন্তু তোমার সর্দারি আমি মানি না। তুমি জেনে শুনে সবাইকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছ। নবাব অনেক শক্তিশালী, তার বিরুদ্ধে রুখে দাঁড়াবার শক্তি আমাদের কারো নেই। আছে, আছে বলেই তো আজ আমরা সবাই বিদ্রোহ করছি। প্রয়োজন হলে জীবন দেব। তোমার মুখে দাঁড়ানোর কথা শোভা পায় না, তখন দেখা যাবে লড়াইয়ের ময়দানে অনেকেই জীবন দিয়েছে আর তুমি ঠিকই বেঁচে আছো। তোমার চোখ রাঙানিকে এরফান পাওয়া করে না। এখন থেকে আমি হবো কাবিলার সর্দার। তবে নিজেরা নিজেরা কেন মারামারি করছো? যদি তোমাদের মধ্যে কোনো গরমিল থেকে থাকে তাহলে এর মীমাংসা করে নাও। কিসের মীমাংসা? কেন, কাবিলার সর্দারির নিয়ম অনুযায়ী দুজনকে শক্তির মোকাবিলা করতে হবে। যে জিতবে সেই হবে কাবিলার সর্দার। আমি রাজি। আমিও রাজি। তোল বাবা, এখান থেকে একটা কাগজ তুলে দেখ। খোদা আমাদের ভাগ্যে কি রেখেছে। না মা, আমার ভয় করছে, তুমি উঠাও। আমার হাতে আমি স্পর্শ করব না, তুই শিশু, ফেরেশতার শামিল। তুমি তোল বাবা।
স্বপ্ন দেখেছিস, আমি জীবিত থাকতে তা কোনোদিনই হবে না বেঈমান। তুই আমার স্বামীকে খুন করেছিস, আমার ঘরে আগুন জ্বালিয়েছিস, আমি তোকে স্বামীর খুনের বদলা নেবে সে সুযোগ তুমি কোনোদিনই পাবে না সুন্দরী। তার আগে তুমি বাধ্য হবে আমার প্রস্তাবে রাজি হতে, কারণ এখন আমি এই কাবিলার সর্দার, আমি যা বলবো তাই তোমাকে শুনতে হবে। বলো, তুমি আমাকে বিয়ে করতে রাজি আছো কি না? রাজি না হলে কি করবি, মেরে ফেলবি? সেও ভালো, তবু তোর মতো খুনি বদমাইশের কথায় কোনোদিন রাজি হব না। আমি সারা জীবন সাহেবের স্মৃতি নিয়েই বেঁচে থাকবো। কিভাবে তোমাকে রাজি করাতে হয় তা আমার জানা আছে। ওকে তোর বাবার কাছে পাঠিয়ে দে। যদি আমার কথায় রাজি থাকিস, বল রাজি। তাহলে তোর জান দিতে হবে। তাই নাকি? তাহলে দেখতে হয় সন্তানের মৃত্যু তার মা কি করে সহ্য করতে পারে। বলুন, এ ধরনের জিনিস মধ্যে যারা কতদিন সহ্য করবে?
এ ধরনের অত্যাচার অনেক সহ্য করেছি, আর নয় সর্দার হয়েছে বলে আমাদের মাথা কিনে নাওনি। এভাবে মাসুম বাচ্চার উপর অত্যাচার করতে পারবে না। তোমার একটি কথার উপর নির্ভর করছে তোমার সন্তানের বাঁচা মরা। আমি তোমার কথা না মানি, ওর কথা রাজি হয়ে তুমি আমাকে পার করে দিও না মা। ওমা, তুই আমাকে ভুল বুঝিস না বাবা। তুই জানিস না মায়ের কাছে তার সন্তান কত বড়। ছেড়ে দাও, আমি আমি রাজি। শেষ পর্যন্ত তুমি আমাকে পর করে দিলে না, পর করে দিলে, দিলে। যাও তোমরা সবাই বাজাও, মেহেদি লাগাও, আমার জন্য ওকে তৈরি করো। সর্দার, সখিনের গর্ভে সন্তান। কি? ওর সন্তান প্রসব না করা পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে। অপেক্ষা? আমি হারিনি বাবা, ওরা আমার সঙ্গে বেইমানি করেছে। তুই ওদের কাউকে ক্ষমা করিস নি বাবা, কাউকে ক্ষমা করিস নি বাবা। আমি তোমার হত্যার প্রতিশোধ নেবই। রাগ করে কোথাও পালিয়েছে। শান্ত হ ভাবি, ও নিশ্চয়ই ফিরে আসবে। তোমার কথাই যেন সত্যি হয় বোন, ওকে যেন আমি ফিরে পাই। আল্লাহ, তুমি আমার বুকের বাণীকে আমার কাছে ফিরিয়ে দাও, আমার কাছে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। আর এক মুহূর্ত এখানে নয়, যে
সন্তানের জন্য এত কিছু, সেই সন্তানই যখন আমাকে ভুল বুঝে চলে গেছে তখন আমি আর কিসের আশায় থাকবো? আমাকে এখান থেকে পালাতে হবে, এখান থেকে পালাতে হবে। আমি এখানে কেন? আপনারা কে? তুমি আমাদের চিনবে না বাবা, তুমি ও জলপাই নদীর তীরে অজ্ঞান অবস্থায় পড়েছিলে, সর্দার তোমাকে সেখান থেকে তুলে এনেছে। কে তুমি? নদীতে পড়েছিলে কেন? বাবার হত্যার প্রতিশোধ নিতে হলে আমাকে এখানেই থাকতে হবে, আমার পরিচয় গোপন রাখতে হবে। কি ভাবছ? মোমেন, ওকে তুলে কান্দাহার পাহাড়ের পাদদেশে ফেলে এসো। আমি যাব না, ওরা আমাকে মেরে ফেলবে। কারা তোমাকে মেরে ফেলবে? যারা আমার বাবাকে হত্যা করেছে তারা। কারা তোমার বাবাকে হত্যা করেছে? ওই নবাব শামশের আমার বাবাকে হত্যা করিয়েছে। তোমার মা কোথায়? আমার কেউ নেই, মা হারিয়ে গেছে। আমি এখানেই থাকবো, আমি যাব না। আমরা যখন নিঃসন্তান তখন আমাদের কাছেই থাক, আজ থেকে আমরা ওর মা বাবা। কি বলি, সাকিনা পালিয়েছে? পালিয়ে যাবে কোথায়? যা, যেখান থেকে পারিস ওকে ধরে নিয়ে আয়। যা। সর্বনাশ, এ তো পোয়াটি। এই জলদি যা, তোর ভাইকে ডেকে নিয়ে আয়। কাকা, কাকা, এক মহিলা চন্দন পাহাড়ের কাছে অজ্ঞানেও পড়ে আছে, কাকে তোমার ডাকে? দেখ তো কি হয়েছে, চল তো দেখি। ওই দেখি দেখি কি অবস্থা, বেঁচে আছো তো? হ্যাঁ, জ্ঞান হারিয়ে ফেলেছে। দেখে তো মনে হয় খুব বড় ঘরের মানুষ, কিন্তু এখানে এলো কি করে? সেসব পরে হবে, মেয়েটা পোয়াতি, আগে আমাদের ঘরে নিয়ে যাই। ধরো ধরো। ওই মহিলার পুত্র সন্তানের জন্য তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া। চল একটু জঙ্গলে ঘুরে আসি, তুই তো জানিস এতটা বছর লেখাপড়ার জন্য হোস্টেলে বন্দি জীবন যাপন করেছি। দুনিয়া কত সুন্দর, এই প্রকৃতি কত মনোরম। চল চল ঘুরে আসি। ওখানে বিপদ হতে পারে। কেন, ওটা কি আমাদের এলাকা নয়? এলাকা তো আপনাদের রাজ্যেরই, কিন্তু ওখানে
এলাকায় বিদ্রোহীরা থাকে, রাজতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ করতে চাচ্ছে ওরা। বিদ্রোহী? আব্বা হুজুর কি করছেন? আমার আব্বা জানের কাছে শুনেছি ওমর ডাকু নামে এক লোকের নেতৃত্বে কিছু কিছু এলাকাবাসী বিদ্রোহ করতে চাচ্ছে। আমি ওসব শুনতে চাই না, আমি ওখানে যাব। সিপাহী, সিপাহী দেখো কে গাছটা আমাদের উপর ফেলেছে। শুধু চিনি না, আর উনি ওমর ডাকু নয়, উনি আমাদের সর্দার। ওই ডাকুর কথায় তোমরা আমাদের বিরুদ্ধে সংগ্রাম করতে চাও? ওমর ভাই আমাদের যা বলবে আমরা তাই করব, কারণ উনি আমাদের নেতা। নেতা? হ্যাঁ, ডাকাত তোমাদের নেতা? সিপাহী ওকে মারো, এত মারো যেন ডাকাতের নাম ভুলে যায়। শোষিত সমাজের জন্য আমি অমর ভাই। বলো কোন অপরাধে বৃদ্ধকে মারছে? সে কৈফিয়ত তোমাকে দিতে হবে নাকি? তোমার সাহস তো কম নয়, তুমি জানো আমি কে। জানি, তোমার পোশাক আশাক আচার আচরণে বলছে তুমি কোন অত্যাচারী নবাবের বংশধর। কিন্তু তুমি যেই হও না কেন, এই গরিবের উপর যে অন্যায় তুমি করেছো তার শাস্তি এখনই তোমাকে দিতে পারতাম, কিন্তু তুমি নারী বলে আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আপনি এখন নির্ভয় যেতে পারেন। আল্লাহ তোমার সহায় হোক। দেখেছি না বলতি ডাকাতটার কত বড় সাহস। সামান্য ডাকু হয়ে আমার সাথে বেয়াদবি করছো, জানো এর পরিণাম কত ভয়ঙ্কর হতে পারে? আমি তোমাকে কোমল হাতে সব মানায় না নবাবজাদি। তুমি আমাকে চেনো না, এই অপমানের প্রতিশোধ আমি নেব। একটা কথাই বারবার আমাকে ভাবিয়ে তুলছে। কি এমন কথা যা তোকে ভাবিয়ে তুলেছে? আচ্ছা মা, বলতে পারো রাজা বাদশাহ জমিদার নবাব এরা তো নিষ্ঠুর, এত পাষণ্ড হয় কি করে? দয়া মায়া ভালোবাসা বলতে এদের মধ্যে কি কিছুই নেই? যেমনি এরা তেমনি এদের সন্তানেরা, হোক সে ছেলে হোক সে মেয়ে, গরিবদেরকে মানুষ বলে গণ্যই করতে চায় না। সবাইকে একদিকে রেখে বিচার করা যায় না ওমর, এদের মধ্যে কিছু ভালোও আছে যাদের আচার ব্যবহার দেখলে মনে হয় না যে এরা রাজা বাদশাহ। কিন্তু হঠাৎ এই প্রসঙ্গে তুই কেন এত ভাবছিস? আর বলো না মা, আসার সময় দেখি এক নবাব যদি বৃদ্ধ কাঠুরি একে অন্যায় ভাবে চাবুক মারছিল, ইচ্ছে হয়েছিল হাতটা ভেঙে দেই, কিন্তু মেয়ে বলে ছেড়ে দিয়েছি।
খুব ভালো করেছিস বাবা, মেয়েদের উপর হাত তোলা কাপুরুষের কাজ। কিন্তু মা, গরিবের উপর অন্যায় অত্যাচার আমি যে সহ্য করতে পারি না, তখন আমার মাথায় খুন জমে যায়। ইচ্ছে হয় ওদের ত্রাসের রাজত্বটা ভেঙে তস তস করে দেই। এর জন্যই তোর মৃত্যুর সময় তোর বাবা নির্যাতিত মানুষের মুক্তির হাতিয়ার তোর হাতে তুলে দিয়ে গেছে। শুধু এইটাই নয়, যারা তোর আসল বাবাকে তোরই চোখের সামনে নির্মমভাবে হত্যা করেছে তাদেরকেও তোকে খুঁজে বের করতে হবে। তুমি দোয়া করো মা, আমি যেন বীরত্বের সাথে ওদের মোকাবেলা করতে পারি। মায়ের দোয়া কখনো চেয়ে নিতে হয় না বাবা। আমার মতো তোর আসল মাও তোর জন্য দোয়া করছে, তুই কি কোনোদিন তার খোঁজ করবি না? মা, তোমাকে না কতবার বারণ করেছি ওই নামটি আমার সামনে উচ্চারণ করবে না? ও আমার জন্মদাতা পিতার হত্যাকারীকে বিয়ে করে আমাকে বর করে দিয়েছে। ও মা জাতির কলঙ্ক, মা, ওকে আমি ঘৃণা করি, ওকে আমি ঘৃণা করি। কিছুদিন ধরে তোমাকে কেমন যেন অন্য মানুষকে মনে হয়, কি এত ভাবো তুমি? ভাববার কি আছে, তবে কিছুদিন ধরে মনটা যেন কেমন করে, মনে হয় কি যেন আছে কি যেন নেই। ও তোমার মনের দুর্বলতা। তবে আজ পর্যন্ত তুমি বললে না তুমি কোত্থেকে এলে, কি আছে তোমার? কেন, আমার একবার আছে, আমার সন্তান একবার, কিন্তু কোথায় সে? সেই যে কখন বেরিয়েছে এখনো ফিরছে না কেন? হ্যালো, আমাকে একটু পানি খাবে? অনেক তৃষ্ণা পেয়েছে। আচ্ছা, আমাকে দেখে তোমরা সবাই এভাবে পালালে কেন? পালিয়েছি তোমাকে দেখে? কই নাতো? তাহলে কার ভয়ে পালিয়েছিলে? এক ডাকাত মাঝে মাঝে এসে অত্যাচার করে আবার চলে যায়, তোমাকে আমরা সে ডাকাত ভেবেছিলাম। ডাকাত? সে ডাকাত আসছে, সে কে বলো?
পানির পিপাসায় ক্লান্ত হয়ে পড়ে কাবিলায় ঢুকেছিল। উঠে মেরে ওর মার বুক তুমি খালি করো না বাবা, নিশ্চয়ই সন্তানের জন্য মা পথে বসে আছে। জানি না তুমি কোন মায়ের সন্তান, তবু এই বুড়িমার কথায় তোমাকে আমি ছেড়ে দিচ্ছি। তবে একটা কথা মনে রেখো, আমার কাজে যারা বাধা দেয় তাদের আমি কখনো চিন্তা ছাড়ি না। কি সর্বনাশ, কত রক্ত পড়ছে। ওই ডাকাতার কথা তোমাকে কত করে বললাম, সরে এসো, তা তুমি শুনবে না, আরেকটু হলে জীবনটাই যেত। জীবনের পরোয়া আমি করি না, সে যত বড় ডাকাতি হোক না কেন তাকে আমি দেখে নেব। তার আগে আমাকে জানতে হবে ইরফান কে। নিজে তো কাবিলার সর্দার হয়ে ওই ডাকাতির ভয়ে কাপড়ের সমতো লুকিয়ে থাকিস। মৃত্যুর ভয়ে ডাকাতের কাছে কেউ তোর আস্তানার খবর বলতে সাহস পায় না। যত জুলুম অত্যাচার সহ্য করতে হয় আমাদের, আর যখন এক নওজোয়ান ওই ডাকাতকে প্রতিহত করতে এসেছে তখন উনি এসেছেন সর্দারই দেখাতে। সর্দার চুকরি বাবা বার বেড়েছে, দেব নাকি একাত বসিয়ে? না, ওর ওই চটপটে কথা আমার খুব ভালো লাগে। বল, তুই আরো বল চাঁদনি। বলবই তো, আমি কি তোকে ভয় পাই? আবার আশুক ওই নওজোয়ান, তোকে ভালোভাবে শায়েস্তা করো। কে কাকে শায়েস্তা করে তা তখনই দেখে নিয়েছে। আরে যা যা, তুই কি শায়েস্তা করবি বদমাইশ লম্পট? আহা কি সুন্দর জায়গা, এখানে আমাদের তাবু টাঙ্গাতে বলি নবাব জাতি। ঠিক বলেছিস, খুব সুন্দর জায়গা, যা তাবু টাঙ্গাতে বল। আচ্ছা, এ নাও তামার। এই কৃষক, তোমাদের ঘর বাড়ি সরাতে হবে। কেন? আমরা এখানে তাবু ফেলবো। জি, আমাদের ঘর বাড়ি সরাবো? জি। কি যাতা বলছেন? হ্যাঁ, নবাব জাতির হুকুম, জলদি সরাও। জি না, আপনাদের আমোদ করতে জন্য এই জায়গা কেন, অন্য কোনো জায়গায় যান। যান, ঠিক আছে। নবাব দিদি, একটু সমস্যা মনে হচ্ছে। কিসের সমস্যা? ওখানে কৃষকের ঘর বাড়ি আছে। কৃষকের ঘর বাড়ি? হ্যাঁ, ভালো, আমাদের তাবু এখানেই লাগবে, যাও। জি, বুঝতে পেরেছি। এই তোমরা এসো, এসো। আমরা অনেক কষ্ট করে ঘর বাড়ি করেছি, আপনার হুকুম আপনি ফিরিয়ে দেন।
আমি হুকুম দিতে শিখেছি, ফিরিয়ে নিতে শিখিনি। আমাদের তাবু এখানেই লাগবে। আমার আমোদ ফুর্তির বাধা আমি কখনোই সহ্য করব না। আপনাদের আমোদ ফুর্তির অনেক জায়গা আছে, আমাদের উপর কেন অত্যাচার করছেন? আপনারা অন্য কোথাও চলে যান। কি আমাদের এলাকায় বাস করে আমাকেই বলছিস অন্য কোথাও চলে যেতে? তোর সাহস তো কম নয়। দাঁড়া, রাখছি তোদের ঘর বাড়ি। এই সব ঘর বাড়ি বুঝিয়ে দেব পরিবেশ সাথে কিভাবে ব্যবহার করতে হয়। নিজ হাতে গরিবদের ঘর বাড়ি ঠিক করে দাও। না, আমি পারবো না। আমার সিপাহীদের কেন বেঁধে রেখেছো? ছেড়ে দাও রে।
এই ছেড়ে দাও ওদের, আর সবাই এই ঘর বাড়ি ঠিক করে দাও, নইলে প্রাণ নিয়ে কেউ যেতে পারবে না। যাও বাবা, যদি বলো ওদের কাজ করতে, বলো। সিপাহি, ওদের ঘর বাড়ি ঠিক করে দাও। তোমরাও যাও, যাও। এই উঠাও, উঠাও। হ্যাঁ হ্যাঁ, ভালো করে সাবধান। আপনি কেন শুধু শুধু দাঁড়িয়ে আছেন নবাব জাদি? যান, যান, যান। সিপাহী এদিকে এসো, এদিকে উঠাও, উঠাও। খবরদার, সাবধান, ভাঙে না যেন। উঠাও, যা এখান থেকে। না আমি যাব না। আগে বলো তোমার কি হয়েছে। বললাম তো আমার কিছুই হয়নি। বললেই হলো, তোমার চোখ মুখ দেখে আমি ঠিকই বুঝতে পেরেছি নিশ্চয়ই তোমার কিছু একটা হয়েছে। আচ্ছা বলতো তরমুজ, আকবর কতদিন হলো এখানে আসে না? আচ্ছা এই ব্যাপার, তাহলে তো তোমাকে প্রেম রোগে ধরেছে, কবিরাজের অপেক্ষায় বসে আছো। বাজে বকিস না, যা জিজ্ঞেস করছি তার উত্তর দে। প্রেম করবে তুমি আর দিন গুনবো আমি, তা হবে? ঠিক আছে গুনে দেখছি, তা 15 দিন তো হবেই। 15 দিন? অথচ বলে গেল 8-10 দিনের মধ্যে চলে আসবে। এক নম্বরের মিথ্যুক। এবার আসুক, ওর সঙ্গে কতই বলবো না। কসম? হ্যাঁ হ্যাঁ কসম। ঠিক আছে আমিও তাহলে বলবো না। কি বলবি না? তোমার এই মিথ্যুক আমাকে যা যা বলতে বলেছে আমি তা বলবো না। বল না কি বলেছে লক্ষ্মী ভাই আমার। বলতে পারি এক শর্তে, আগে বলো তুমি তাকে ভালোবাসো কি না। সে কথা তোকে বলতে যাব কেন? ঠিক আছে বলতে না চাইলে বলবো না। আমি তাকে গিয়ে বলবো চাঁদনি তোমাকে ভালোবাসে না, তুমি আর এদিকে আসবে না। আরে দাঁড়া, কোথায় যাচ্ছিস? তোর সঙ্গে তো দেখা হবে। আলবত হবে। তাহলে তাকে কি বলবি? আমি তার পথ চেয়ে বসে আছি, আমি তাকে ভালোবাসি। কি মানে? ওস্তাদ, এই তরমুজ শোন। আমি তোমাকে ভালোবাসি। সত্যি বলছো চাঁদনি, তুমি আমাকে ভালোবাসো? আমিও তোমাকে ভালোবাসি, আমিও তোমাকে অনেক অনেক ভালোবাসি। আমি না, ওই তো চাঁদনি। আপনি আমাকে ভালোবাসলে কি হবে? আমি তো আপনাকে ভালোবাসি না। তবে তবে তরমুজ যে বললো, সে মিথ্যে বলেছে? তবে সত্যি চাকরি তুমি আমাকে ভালোবাসো না? না ভালোবাসো না? না ভালোবাসো না? যাও, জানি না। Thank you.
ওকে কেন ধরে নিছ? এ আমাদের এলাকায় গুপ্তচর বৃত্তি করার সময় ধরা পড়েছে। সর্দার, শুনলাম আজ নাকি নবাবের হুকুমে ওরা শ্যামপুর গ্রাম আক্রমণ করবে। নবাব, ছোট লোকের বাচ্চারা নবাবের জমিতে থাকবে, নবাবের জমির ফসল খাবে, আর কথা বলবে ওর জায়গাতে। দেখি তোদের নবাবরা তোদের রক্ষা করতে পারে কিনা। জানলে বুঝে ঝাড়খার করে দে। শেষ করে দিয়ে গেছে, আমরা এখন সর্বশান্ত হয়ে গেছি। আমাদের সর্বনাশের জন্য তুমি দায়ী। তোমার কথা না শুনে যদি আমরা খাজনা দিতাম তাহলে আজ আমাদের এই দশা হতো না। আমরা আর তোমার কথা শুনবো না। তুমি নিজে ভালো থেকে আমাদেরকে মেরে ফেলেছো। চুপ করো। আমি কি আমার স্বার্থের জন্য, আমার সুখের জন্য তোমাদের প্রতিবাদ করতে বলেছিলাম? নাকি তোমরা স্বাধীনভাবে বেঁচে থাকবে তার জন্য বলেছিলাম? সেই স্বাধীনতার জন্য আমাদের উপর এত অত্যাচার, এত জুলুম, সেই স্বাধীনতা আমরা চাই না। থামো। স্বাধীনতা এত সহজ নয় যে চাইলি তা পাওয়া যায়। এর জন্য চাই ত্যাগ, তিতিক্ষা, ধৈর্য। এত অল্পতেই যদি তোমরা সাহস হারিয়ে ফেলো তাহলে অত্যাচারী জাল থেকে তোমরা কোনোদিনই মুক্তি পাবে না। আমি জানি তোমরা স্বাধীনভাবে বেঁচে থাকতে চাও, আর চাও বলেই তো তোমাদের দায়িত্ব আমি কাঁধে নিয়েছি। আমি যাচ্ছি ওই নবাবের সাথে বোঝাপড়া করতে। কোথায় সে অত্যাচারী নবাব? হিম্মত থাকে তো আমার সামনে বেরিয়ে আয়, আমি তোকে চিন্তা ছাড়বো না। চমৎকার, শিকারে বা নিজেই শিকারি খাঁচায় ধরা দিতে এসেছে নবাব, সে তো পরের কথা। আগে আমার সাথে বোঝাপড়া করে নাও। সিপাহি, বন্দি করে ডাকাতকে। এবার তোমাকে কে বাঁচাবে? নিশ্চয়ই আমার কাছে করুণা ভিক্ষা চাইবে, তাই না? ওমর আল্লাহ ছাড়া কারো কাছে করুণা ভিক্ষা চাইতে জানে না। তোমার মনে আছে আমি বলেছিলাম আমাকে শাস্তি দেওয়ার ফল তোমাকে ভোগ করতে হবে। এবার মৃত্যুর জন্য তৈরি হয়ে নাও। তুমিও নিশ্চয় ভুলে যাওনি, ওমর কখনো মৃত্যুকে ভয় করে না। চোখ বিয়াদব, যাও ওকে কারাগারে নিক্ষেপ করো। আর এত চাবুক মারবে যেন সে আর বাঁচতে না পারে। যাও।
আশেপাশে তো কাউকে দেখছি না, কি ব্যাপার, কি হয়েছে? তা জেনে তোর কি লাভ? লাভ তা লোসকান বলেই দেখো না। আচ্ছা, আমি যা বলবো করতে পারবি? অ্যালবার্ট পারবো বলেই দেখো না। তোকে উমর ডাকাতের মোকাবেলা করতে হবে, পারবি? ও পারবো, ওরে বাবা রে, উমর ডাকাত, এটা পারবো না, অন্যটা বলো। তাহলে ওই বদমাশ এরফানকে খুন করতে পারবি? আচ্ছা, ওই পাহাড় থেকে লাভ দিতে পারবি? ওই যে বাহাদুর নজওয়ান আছে না, তাকে একটা বাড়ি দিয়ে ঠান্ডা করে। হ্যাঁ, ওটা তোমাকে করতে হবে না, ওটা আমি পারবো। আগে আসুক, তারপর দেখাবো মজা। কিন্তু এরফানকে কি করে শায়েস্তা করতে হবে তাই ভাবছি। পেয়েছি। কি পেয়েছিস? তুমি বন্দুক চালানো শিখে নাও, ওটা দিয়ে সব শত্রুর মোকাবেলা করতে পারবে। কিন্তু বন্দুক কোথায় পাবো? তুমি কিচ্ছু ভেবো না, ওই নবাব বাড়ির যে মোচলা প্রহরী আছে, আমার সাথে তার খুব ভাব, আমি ওকে তোমার কাছে হাজির করবই। শেষ পর্যন্ত নিজের হাতে নিজের মানুষটাকে মেরে ফেললে। না না, আমি মানিনি, আমি তো আকাশে গুলি করেছি। আরে সে তুমি বুঝবে না, আমার বাপ দাদা 14 পুরুষ ওই বন্দুক দিয়ে শিকার করেছে, আমি জানি ওটা আকাশে বাড়ি খেয়ে ওই মানুষটার গায়ে লেগেছে। তাই নাকি? তাড়াতাড়ি মারার বন্দুক, চল দেখি দেখি এটা আসলে মরে গেছে। কোথাও তো রক্ত দিচ্ছি না, গুলি লাগিয়ে তো নিশ্চয় রক্ত বেরোবে। বলো কি, কোথাও রক্ত নেই? তাহলেই হয়েছে, গুলি বাইরে নয় ভিতরে লেগেছে, সব রক্ত জমে গেছে, তাই না মিতাশাইনি? ঠিক ঠিক, কে বললো ঠিক? ঠিক, আমি বলেছি ঠিক। তুমি এখানে থাকো, আমি কবিরাজ ডেকে নিয়ে আসি। তাই যে করি বাবা। হয় আমি কি করলাম, নিজের হাতে মনের মানুষটাকে মেরে ফেললাম। এই কথা বলো, বলো না, দেখি তো শ্বাস প্রশ্বাস চলে কিনা। তুমি মরনি? তোমাকে রেখে আমি কি মরতে পারি? চাও তোমার সঙ্গে আমি কথা বলবো না, তোমার সাথে আড়ি আড়ি আড়ি। চোখের পর্দা তুলে দাও।
উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। প্রহরীকে বলে এসেছি ওকে যেন মারতে মারতে মেরে ফেলে। তাহলে আমি যাই, দেখে আসি
তার কি অবস্থা করেছে? এরা এভাবে পড়ে আছে কেন? ডাকু নিয়ে কোথায়? ও তো ওখানে অজ্ঞান হয়ে পড়েছিল। হ্যাঁ, কারাগার থেকে পালিয়েছে, যেভাবেই হোক তাকে ধরে নিয়ে এসো। যাও, যার কথা তোমাকে একদিন বলেছিলাম। কিন্তু ওকে এখানে কেন নিয়ে এসেছিস? শুধু এই জন্য যে আমরা ওদের মতো রক্ত মাংস করা মানুষ আর ওকে ভুষিয়ে দেব। আল্লাহর সৃষ্টি সব মানুষই এক, তাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। সে না হয় বুঝলাম, কিন্তু তুই এতদিন কোথায় ছিলি বাবা? এই নবাবজাদের মেহমান হিসেবে ছিলাম মা, তাই তো আমি ওকে মেহমান হিসেবে তোমার কাছে নিয়ে এসেছি। এসো মা, এসো। আমার আব্বা বুঝি জানতে পারলে এই অমর ডাকাতকে কিছুতেই ছাড়বি না, কিছুতেই না। খামোশ, আমি কোনো অজুহাত শুনতে চাই না। কেন আমাকে খবর দেওয়া হয়নি যে অমর ডাকাত ধরা পড়েছে? আমরা আপনাকে খবর দিতে চেয়েছিলাম হুজুর, কিন্তু নবাবজাদির নিষেধ ছিল। তোমরা এতগুলো লোক থাকতে ওই সামান্য অমর ডাকাত কি করে আমার মেয়েকে তুলে নিয়ে গেল? নিমকারণের দল, যাও যেখান থেকে পারো, যেমন করে পারো আমার মেয়েকে ফিরিয়ে নিয়ে এসো, নইলে আমি তোমাদের সব কটাকে জানে মেরে ফেলবো। যাও। তা ব্যথা পেয়েছিস চাঁদনি? না। তুফানের মতো ছুটে কার কাছে যাচ্ছিস? যার কাছে মন চায় তার কাছে, তা জেনে তোর কি?
সে পরে বুঝবি। এখন আমার মাথায় খুন চেপে আছে। ওই অমর ডাকাতকে যতক্ষণ পর্যন্ত ধরতে না পারবো ততক্ষণ আমার শান্তি নেই। তুই বলতে পারবি চাঁদনি অমর ডাকাত কোথায় থাকে? যার ভাই তুই পালিয়ে বেড়াস সেই অমর ডাকাতকে ধরবি তুই? তোর মুখে এসব কথা শোভা পায় না। তবে অমর ডাকাতকে একজনই ধরতে পারে। কে সে? কি নাম তার? বাহাদুর আকবর। ওকে আমার সাথে দেখা করাতে পারবে? পারবো। তাহলে ওকে কাবিলার সর্দার বানাতে হবে। অমর ডাকাতকে ধরে দিতে পারলে নিশ্চয়ই তাকে কাবিলার সর্দার বানানো হবে। তাহলে খবরটা তাকে দিতেই হয়। তাহলে তুই চাঁদনির বাহাদুর? তুই জানিস না কার গায়ে হাত দিয়েছিস? থামো। এভাবে মারামারি করে বাহাদুর হওয়া যায় না। সত্যিকারের বাহাদুর হতে হলে তাকে মৃত্যু লড়াই অংশ নিতে হবে। যে জিতবে সেই হবে আমাদের নিয়ম অনুযায়ী কাবিলার নতুন সর্দার। আমরা তাই চাই। এর ফলে সাথে আমরা মানি না। ইরফান, তুমি অযথা উত্তেজিত হচ্ছ। এটাই কাবিলার নিয়ম এবং তোমাকে এটা মানতেই হবে। বলো তুমি রাজি? আমি রাজি। আমিও রাজি। যুবকই আমার রাজ্যে সুবেদার হওয়ার যোগ্যতা রাখে, তাই আমি তোমাকে আমার সুবেদার হিসেবে নিয়োগ করলাম। তার আগে আমাকে জানতে হবে সুবেদার হিসেবে আমার কাজটা কি। সিপা সালার তোমাকে সব কিছু বুঝিয়ে দেবে। বেয়াদবি মাফ করবেন হুজুর, আমার একটি আর্জি ছিল। বলো।
আমাকে ওস্তাদের সাথে নায়ক সুবাদার বানিয়ে দিবি। চোখ দাদা, নায়ক সুবাদার হতে হলে উপযুক্ত বাহাদুর হতে হবে, যা। আচ্ছা ঠিক আছে, ওকে আকবরের সঙ্গে থাকতে দাও। আকবর, তোমাকে কেন এত বড় একটা দায়িত্ব দিলাম জানো? বলুন। ওমর ডাকাতের নাম শুনেছ? হ্যাঁ, তার সাথে আমার একবার মোকাবেলা হয়েছিল। তাহলে তুমি পারবে তাকে শায়েস্তা করতে? সে আমার মেয়ে, জেসমিনকে তুলে নিয়ে গেছে। আজ পর্যন্ত আমি তাকে উদ্ধার করতে পারিনি। শুধু তাই নয়, ওর আস্তানা আজ পর্যন্ত আমরা খুঁজে বের করতে পারিনি। কেবল জানতে পেরেছি সে দক্ষিণ পর্বতের পাশে কান্দাহার অঞ্চলে আসা যাওয়া করে। আমি সেখানেই যেতে চাই। হ্যাঁ, তুমি যাও। না জানি মেয়েটা আমার কত কষ্টে আছে। মা
লাগে না আর কান্না, ওগো নাগরাওয়ালি রাজকন্যা, রূপে গুণে তুমি যে আনন্দা। বেশারম একটু লজ্জা নাই। আমার সঙ্গে ভালো ব্যবহার করেছে, সে অসম্মানে রেখেছে, তার মতো মহৎ লোক এই জন্মেও দেখিনি। তুই যা তা বলছো, ডাকাত কোনোদিন ভালো লোক হতে পারে না। তুমি অসুস্থ, এখন তোমার বিশ্রামের দরকার, যাও। আকবর, আমি চাই ওই ওমর ডাকাতের অস্তিত্ব তুমি চিরতরে ধূলিসাৎ করে দেবে। তাই হবে। ওমর ডাকাত শুধু আপনার শত্রু নয়, আমারও। ওমর, আমি তোমাকে কোনোদিনই ভুলতে পারবো না, ভুলতে পারবো না তোমার ভালোবাসা। বিশ্বাস করো ওমর, আমি তোমাকে ভালোবাসি। মুগ্গু
তোমরা করে আসিস কেন? আর বাবা বল না কি হয়েছে। না বলবো না, তোমার সঙ্গে আর কখনো কথা বলবো না। যাও তোমার নবাবজাদের কাছে যাও। হ্যাঁ হ্যাঁ, এখন তো তুমি হাসবে, শুনতে তো তোমার ভালোই লাগে। আমি তো তোমার কেউ নই, ও তো তোমার জানিস জান। ও বুঝেছি, এই যদি আমার অপরাধ হয়ে থাকে তাহলে আমার শাস্তি কি হতে পারে? ওই নবাবজাদের সঙ্গে কথা বলতে পারবে না। বলবো না? না না, এভাবে বললে হবে না, আমার মাথায় হাত থেকে কসম খেয়ে বলতে হবে। রাখো। ঠিক আছে, এই কসম খেয়ে বলছি নবাবজাদের সাথে আর কোনোদিন কথা বলবো না। এবার বলো তো, এইসব কথা তোমাকে কে বলেছে? না বলবো না। নিশ্চয় তোমার হারামজাদা। ওকে আজ সত্যি সত্যি বঙ্গির কাছে আপনার কাছে যাচ্ছিলাম, আপনাকে আমার ভীষণ দরকার। আব্বা হুজুর অমর ডাকাতকে সদল বলে নির্মূল করার জন্য উঠে পড়ে লেগেছেন, কিন্তু আমি জানি এত সহজে অমর ডাকাতকে নির্মূল করা সম্ভব নয়। আমি জানি এ ব্যাপারে একমাত্র আপনি আব্বা হুজুরকে বোঝাতে পারেন। তাছাড়া অমর তো অপরাধী নয়, বরং অপরাধ দমন করার একটি প্রতীক। কি ব্যাপার, আপনি কোনো কথা বলছেন না কেন? আপনার কি হয়েছে? আমার কথা কি আপনি শুনতে পাচ্ছেন? আপনার সাথে কথা বলি বলে? বুঝেছি, চাঁদনিকে আপনি খুব ভালোবাসেন তাই না? জি জি। বেশ তো, আমি না হয় চাঁদের কাছে গিয়ে তার সন্দেহ দূর করে দেব। আপনি যাবেন? নিশ্চয়ই আমি দেখতে যাব। চাঁদনি, 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 ওস্তাদ কোথায়? কেন কি হয়েছে? আমি শেষ। তোর আবার কি হলো? আর বলো না, আমি ধরা পড়ে গেছি। কি মাথা মুন্ডু বলছিস, কার কাছে ধরা পড়েছিস? আমার বাঙ্গি, বাঙ্গি, আমার ভালোবাসার কথা বলতে গিয়ে তার কাছে ধরা পড়ে গেছি। পাঙ্গি আমাকে তাড়া করেছে, নবাব জাতি জানতে পারলে আমাকে আসতে রাখবে না। এখন একমাত্র উপায়, আমার ওস্তাদি আমাকে বাঁচাতে পারে। আমার এদিকে সত্যি সত্যি নবাব জাতি আমাকে ধরতে এসেছে, এবার আমার গর্দন যাবে। কেন ভাই বোনের সাথে কথা বলতে পারবি না, এই কেমন কথা? তুমি যাকে ভালোবাসো সে আমার ভাই, আমি বোন। আমি ঠিক আপনাকে বুঝতে পারিনি, আমার ভুলের জন্য আমি ক্ষমা চাইছি। ছি ছি, সামান্য ভুলের জন্য ক্ষমা চাইতে নেই। কি ব্যাপার আপনারা? আপনাকে দেখে আমরা অবাক হচ্ছি। অবাক হবার কিছু নেই, আমাকে আপনাদেরই একজন ভাববেন। এখন থেকে আমি আপনাদের পাশেই থাকতে চাই। আপনি কি বলছেন নবজাদি? আপনার এই সিদ্ধান্তের কথা যদি নবাব হুজুর জানতে পারেন তখন? সে আমি দেখবো। এভাবে আপনাকে আমাদের মাঝে পেয়ে আজ সত্যি আমরা আনন্দিত এবং গর্বিত, তাই আমরা সবাই আপনাকে শ্রদ্ধা জানাচ্ছি। আমিও আপনাদের মাঝে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। তাহলে আপনার কাছে আজ আমাদের একমাত্র দাবি, আমরা স্বৈরাচারী শাসকের পতন চাই। পতন তাদের একদিন হবেই, কারণ অত্যাচারী শাসক চিরদিন টিকে থাকতে পারে না। তার জ্বলন্ত প্রমাণ এই কাবিল অত্যাচারী সর্দার এরফান, হয়তো তার পাপের প্রায়শ্চিত্ত এতদিনে হয়ে গেছে। আপা, আপা,
ফিরে। কি হয়েছে? এই দেখো একটা লোক পড়ে আছে। কি লোক এভাবে পড়ে আছে কেন? আরে এক হাত কাটা, নিশ্চয়ই কোনো ডাকাতের খপ্পরে পড়েছিল। ইস, কেমন শয়তানি মতো দেখতে। চলো আমরা চলে যাই। দাঁড়া, এভাবে কাউকে অসহায় ফেলে রেখে যাওয়া ঠিক হবে না। তাহলে কি করবো? চেনা নেই জানা নেই, কি করবো একে নিয়ে? সে যেই হোক না কেন, এখন বিপদগ্রস্ত, আহত। কিন্তু সে যদি সত্যি শত্রু হয় এবং সুযোগ বুঝে ছোবল মারে, তবুও আমাদের উচিত এখন ওকে সাহায্য করা। রহিমা যা তো ভাইজানকে ডেকে নিয়ে আয়, ওকে আমাদের বাসায় নিয়ে যেতে হবে। আকবর, আর বোধ হয় আমাদের দেরি করা ঠিক হবে না। অতি সত্বরে ডাকাত অমরের আস্তানে হামলা করো। হ্যাঁ হুজুর, আপনি ঠিকই বলেছেন। আকবর যেভাবে ওমর ডাকাতের আস্তানা থেকে মা জেসমিনকে তুলে নিয়ে এসেছে, তারই প্রতিহিংসার আগুনে হয়তো সে পাগল কুকুর হয়ে গেছে। যে কোনো মুহূর্তে সে আমাদের উপর হামলা করতে পারে। কি বলছো তুমি? সে সুযোগ সে কোনোদিনই পাবে না। তার আগে আমরা হামলা করে তার অস্তিত্ব নিশ্চিহ্ন করে দেব। শাবাশ, এই তো চাই। কিন্তু তার আগে আমাকে আমার মায়ের দোয়া নিয়ে আসতে হবে। কিন্তু এসব ব্যাপারে মায়ের দোয়া? ঠিক আছে, যেতে চাও যাও। উঠলেন কেন? গত দুরাত তিন দিন পর আপনার জ্ঞান ফিরেছে। আমি এখানে কেমন করে এলাম? আপনি অজ্ঞান হয়ে জঙ্গলে পড়েছিলেন, আমাদের আপা আপনাকে এনেছে, হেকিম দিয়ে চিকিৎসা করিয়েছে। কোন আপা? ওই যে ও ঘরে থাকেন উনি। সকিনা সে বেঁচে আছে, এখানে থাকে। মা, মা ফিরে দোয়া করো, আমি এক বিশেষ কাজে যাচ্ছি। কি কাজ বাবা? ডাকুমাকে ধরতে যাচ্ছি মা। তুমি কেন ডাকুমাকে ধরতে যাবি? নবাবের হুকুম, তাছাড়া ওর সাথে আমারও একটা বোঝাপড়া আছে। না না, তুই যাস নে বাবা। না মা, আমাকে যেতেই হবে। না না, যাস নে। আকবর, তাহলে সকিনার সন্তান আকবর? না না, ওরা আমাকে মেরে ফেলবে, আমি পালাই। যাই, আপাকে বলে গিয়ে আপনার জ্ঞান ফিরেছে। না, কাউকে কিছু বলতে হবে না। সেদিন তোমার মায়ের সাথে আমার বিয়ে হয়নি।
বিশ্বাস করো অমর, সেদিন তোমার মতো তোমার মাও পালিয়ে গিয়েছিল। তুই কি বলছিস? আমার মাতা হলে তোকে বিয়ে করেনি। না না না, আমার কথা যদি তোমার বিশ্বাস না হয় তবে তুমি তোমার মাকে জিজ্ঞেস করতে পারো। তুই জানিস আমার মা কোথায়? হ্যাঁ হ্যাঁ জানি। বল কোথায় আমি আমার মাকে খুঁজে পাবো? বলতে পারি এক শর্তে, যদি তুমি আমাকে ছেড়ে দাও। বেশ, তোর প্রস্তাবে আমি রাজি। আর যদি কোনো প্রকারে ছল চাতুরির আশ্রয় নিয়েছিস তাহলে অমর তোকে চিন্তা ছাড়বে না। কুখ্যাত ডাকাতকে শেষ করাই হচ্ছে আমার কাজ। চুপ, বেয়াদব।
তুই কাকে বলছিস? যে অন্যায় অপরাধকে প্রশ্রয় দেয় না তাকে ডাকাত তুই কাকে বলছিস? যে গরিবদের কাঁধে কাঁধ মিলিয়ে অত্যাচারী শাসকদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য হাতিয়ার তুলে নিয়েছে তাকে? ও নবাবের খাস গোলাম, আমরা ডাকাত নই, মুক্তিকামী মুজাহিদ। মুজাহিদ, তোর মতো অপরাধীর মুখে একথা শোনা হয় না। তুই একজন রাজদ্রোহী, তোর মৃত্যু অনিবার্য। খামোশ, এবার দেখ কার মৃত্যু অনিবার্য। আমি তোকে কুকুরের মতো গুলি করে মারব। মা বেঁচে থাকতে তোর মতো ডাকাত আকবরকে মারতে পারবে না। বল, কেন আমার সন্তানকে ধরে এনেছিস? বল, কেন আমার সন্তানকে বন্দি করে রেখেছিস? বল কেন? তোমার যত ইচ্ছে হয় আমাকে মারো, আমাকে মারো মা। মা, মা গো, তুমি আমাকে শাস্তি দাও। আমি ভুল বুঝে অনেক পাপ করেছি মা, অনেক পাপ করেছি মা। মা, তুমি আমাকে শাস্তি দাও। মা গো, তুমি আমাকে শাস্তি দাও। না না, তুমি ডাকাত, তুই আমার সন্তান না। আমি তোর মা না, আমি তোর মা না। জাতিকে ভালো না বেশি তুমি ভিন দেশীদেরকে চাও। ছি, তাদের খুশির জন্য তুমি জনসাধারণের উপর অত্যাচার করতে দ্বিধা করো না। কেন এমন করো? এটা রাজনীতি,
তুমি বুঝবে না। রাজনীতিতে অনেক সময় গাধাকেও বাপ বলতে হয়। তাই বলে নিজের ব্যক্তিত্ব বলতে কিছু নেই? বিবেক কি করে সাইদায় এমন কাজ করতে? তা জেনে তোমার লাভ নেই। আমি যা করছি তাতে বাধা দেবার চেষ্টা করো না। না, তা হতে পারে না। আমি ওই সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে রাজতন্ত্রের নিষ্ঠুর আইন থেকে ওদের রক্ষা করতে চাই। হুজুর, নবাবজাদি কোনো সাধারণ মানুষের জন্য নয়, ওই ওমর ডাকুর জন্য। তাকে রক্ষা করার জন্য আপনার বিরুদ্ধে দাঁড়াতে চায়। ওমর ডাকুর জন্য? আমার বিরুদ্ধে? কারণ হুজুর, দেয়াদবি মাফ করবেন, নবাবজাদি বোধ হয় ওই ওমর ডাকুকে ভালোবাসে। তোমার সাহস তো কম নয়, মুখের উপর এ ধরনের কথা বলতে পারলে আমি তোমাকে জবাব দাও। সিপাও সালার যা বলেছে তা সত্যি কিনা জবাব দাও। হ্যাঁ সত্যি, আমি ওই ডাকু অমরকে ভালোবাসি এবং তার পাশে দাঁড়াতেই আমি যাচ্ছি। তোমার এই ধৃষ্টতা তোমাকে পরিণত করেছে বিদ্রোহিনীতে। সিপাহী বন্দী করো এই নির্বোধকে, নিক্ষেপ করো কারাগারের ওই অন্ধকার প্রকোষ্ঠে। সংবাদ না দিয়ে হঠাৎ আপনাদের আগমন কোনো জরুরি ব্যাপার নাকি? জরুরি তো বটে, তাই আসা। আপনি তো জানেন কোনো কাজ ছাড়া আমরা কোথাও যাই না। জি জি, জানা আছে, জানা আছে। আসুন আসুন। নবাব শমশের খান, তোমার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। তুমি কয়েক বছর ধরে ঠিক মতো খাজনা দিচ্ছ না। মানে মানে সব ঠিক হয়ে যাবে। আমার রাজ্যের কিছু কিছু কাবিলায় বিদ্রোহ দেখা দিয়েছে, ওরা না খাজনা দিতে চায় না। এরও খাজনা দিতে চায় না? ওরা স্বাধীনতা চায়, ভিনদেশী প্রভুকে মানে চায় না। নিশ্চয় এটা তোমার ইঙ্গিত আসা, তোমার লোকজনকে আমাদের বিরুদ্ধে খেপিয়ে দিচ্ছ। কি বলছেন হুজুর? আপনারা আমাদের প্রভু, আমি কেন ইতর সাধারণ লোকজনদের আপনাদের বিরুদ্ধে খেপিয়ে তুলব? বরং আমি ওদের কঠোর হস্তে দমন করি আপনাদের খুশির জন্যে, আপনাদের হুকুম পালন করার জন্যে। আমি ওদের নির্বিচারে হত্যা করি। কি শিবাচালার, তুমি তো সবই জানো। বলো। জি হুজুর, আমাদের নবাব সাহেব ভীষণ ভক্ত, আপনাদের কোনো অসুবিধে হোক তিনি তা চান না। আপনারা আমাদের মাথার উপর আছেন বলেই তো আমরা এত সুখে আছি। জি হুজুর, এতে কোনো মিথ্যাচার নেই। শুনেছি তোমাদের রাজ্যে অশান্তি করছে ডাক ওমর নামে এক লোক, এসে বুঝি আর এক সাধারণ ডাকাত। তবে আমি আর ওকে কোনো সুযোগ দিচ্ছি না আমাদের বিরুদ্ধে কিছু করার। আমাদের বীর সেনাপতি আকবরকে পাঠিয়েছি
ওকে জীবিত অথবা মৃত ধরে আনবার জন্য। কোনো খারাপ রাজ্যের নবাব আমাদের সরকারকে খাজনা দিতে যদি বিলম্ব করে তাহলে আমরা তাকে মসনদ থেকে সরিয়ে দেয়। তাই আমরা এসেছি তোমাকে মসনদ থেকে সরিয়ে দিতে। রহম করুন হুজুর, আমাকে এই মসনদ থেকে সরিয়ে দেবেন না। আমি কথা দিচ্ছি আর ভুল হবে না। আপনাদের সব খাজনা আমি সময় মতো আদায় করে দেব। এই মসনদ ছেড়ে আমি কোথায় যাব? এই আরাম আয়েশের জিন্দেগি আমি কোথায় পাব? না না, এই মসনদ আমি ছাড়বো না। ছেড়ে দাও এই মসনদ, ভুলে যাও তোমার আরাম আয়েশ। তোমার মতো মেলদণ্ডহীন নবাব ওই মসনদে বসার উপযুক্ত নয়। বাঁচতে চাইলে আমি যা বলি তাই শোনো। খামোশ বদতমিজ সিপাহি, বন্দী করো এই পঙ্গু কা পুরুষকে। তোমার বিশ্বস্ত আকবর আসছে তোমার প্রাসাদ আক্রমণ করতে। কি বাজে বকছো? আকবরকে আমি পাঠিয়েছি অমর ডাকাতকে ধরে আনতে। ওমরকে নিয়ে আকবর আসছে তোমার জীবন শেষ। ওমর আর আকবর দুই ভাই, শেরশাহ কাবিলার ভূতপূর্ব সর্দার, সাহেদের সন্তান। নিচে কথা কি বলছো? সত্যি কি তাই? হ্যাঁ তাই। হুজুর এখন আমার কি হবে? ওমর আকবর আসছে আমার জান কবজ করতে। আমাকে আমাকে বাঁচান হুজুর। লর্ড স্মিথ, আই থিঙ্ক দিস ম্যান ক্যান প্রোটেক্ট আওয়ার ইন্টারেস্ট। লেট আস ট্রাই হিম অ্যাজ নবাব। শোনো, আমরা তোমাকে নবাব বানাবে, বাট লেকিন আমি আপনাদের সব শর্ত মেনে নিতে রাজি আছি মাই লর্ড। আমিও। ওয়েলকাম ওয়েলকাম নিউ নবাব, টেক ইওর সিট। আমাকেও তোমার হাতের পাশে দুতরি, আমাকেও তোমার পাশে রেখো ভাই। রাজ সিপাহি ও সভাসদবৃন্দ, আজ এক গুরুদায়িত্ব আমি কাঁধে নিয়েছি। আমাদের পশ্চিম ও দক্ষিণ পাহাড়ি অঞ্চলের প্রায় সবকটি কাবিলা ওমর ডাকাতের নেতৃত্বে এ রাজ্যের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়িয়েছে। ওই বিদ্রোহীদেরকে কঠোর হস্তে দমন করতে হবে। জনসাধারণ যদি এক হয়ে যায় তাহলে ওদের শক্তির কাছে আমাদের অস্তিত্ব টেকানো মুশকিল হয়ে যাবে। খামোশ বুদ্ধি জনসাধারণ, রাজশক্তির কাছে জনসাধারণ কি পতঙ্গের মতো উড়ে যাবে? যদি অতর্কিত আক্রমণ করে তাহলে আমরা কি করব? কৌশলের আশ্রয় নিতে হবে। রাতের আধারে ওদের ডেরাগুলোতে হামলা করে নিশ্চিহ্ন করে দিতে হবে, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে হবে, যাতে আর কোনদিন রাজশক্তির বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে না পারে। সে সুযোগ তুই পাবি না হারামজাদা। আজ প্রমাণ করে দেব রাজার জন্য প্রজা নয় প্রজা আছে বলেই রাজা। নবাব, আমি যদি আগে জানতে পারতাম
তোর ইঙ্গিতে আমার পিতাকে হত্যা করা হয়েছে, তাহলে আমি তোকে কেটে টুকরো টুকরো করে ফেলতাম। লর্ড বাবারা আমাকে বাঁচান, ওরা আমাকে মেরে ফেলতে চায়। মৃত্যুর হাত থেকে শুধু তোকেই নয়, তোর এই বাবাদেরও কেউ বাঁচাতে পারবে না। কে বাঁচবে আর কার মৃত্যু হবে এখানেই তা প্রমাণ হয়ে যাবে। তোমার এত বড় সাহস, রাজদরবারে এসে আমাদের হুমকি দিচ্ছ? হুমকি নয় ফেরেঙ্গির বাচ্চা, আমরা তোদের মৃত্যুর পরোয়ানো হয়ে এসেছি। What? You son of a bitch! How dare you are! Gulam Jachi! Boro boro kata shikesho! Amadir sathe sandhi na kore baste parne mone korecho! Amra tomader shukhe thakar mante diyeche, tomader civilization diyeche! Khamosh! Tomra phin desh theke eshe amader shohor shorol jatike protarona shikhiyecho, eke oporer sathe maramari hanahani shikhiyecho, aaj hok kal hok তোমাদের এ দেশ ছেড়ে যেতেই হবে। আজ আমরা দু ভাই অমর আকবর আজ আগে থেকে স্বাধীনতার সূচনা করলাম। আমি কয়েদিদের মুখ আসুন, তুমি যাও আসুন তাড়াতাড়ি যাও।
নবাবের চামচা, আজ তুই কিছুতেই আমার হাত থেকে বাঁচতে পারবি না। বাবা আর পোষ আমাকে চালে মেরো না, আমি প্রাণ ভিক্ষা চাইছি, আমাকে চালে মেরো না, আমাকে চালে মেরো না। মা, হে আমার আর এক মা। এসো বোন, তুমি আমার ওমরের আপন মা, আমি তো শুধু জন্ম দিয়েছি। তুমি তোমার মায়া মমতা আদর দিয়ে তোকে বড় করেছ, তোমার দাবি আমার চেয়ে অনেক বেশি। হে বোন, গর্ভধারিণী মার অধিকার কেউ কোনোদিন কেড়ে নিতে পারে না, কিন্তু ওমর ছাড়া আমারও যে কেউ নেই। তাই আজ থেকে আমরা দুই বোন আমাদের দুই সন্তানকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করব। চলো।